অব্যাহত আছে করোনার সংক্রমণ মঙ্গলবারে করোনা সংক্রমণের হার 1.88% রাজ্য মঙ্গলবারে 2869 গড়ি করোনাত আক্রান্ত হয়েছে কামরূপ মহানগর 198 গড়ি কোভিড পজিটিভ পাওয়া গেছে 24 ঘন্টা 37 গড়ি কোভিড রোগীর মৃত্যু হয়েছে রাজ্য কোভিড রোগীর আরোগ্যর হার 92.37% পুনর কইছো করোনা সংক্রমণ অব্যাহত আছে মঙ্গলবারে করোনার সংক্রমণের হার 1.88% রাজ্য মঙ্গলবারে 2869 গড়ি করোনাত আক্রান্ত হয়েছে কামরূপ মহানগর 198 গড়ি কোভিড পজিটিভ পাওয়া গেছে 24 ঘন্টা 37 গড়ি কোভিড রোগীর মৃত্যু হয়েছে রাজ্য কোভিড রোগীর আরোগ্যর হার 92.37% ভারতত কোভিডর ডেল্টা প্লাস ভেরিয়েন্টে এটাও শনি সংকেত মাতিছে ইতিমধ্যে 22 জনের শরীর ধরা পড়েছে ডেল্টা প্লাস ভেরিয়েন্টর অবস্থিতি অধিক সংখ্যক লোক আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র কোভিডর এই নতুন প্রজাতিয়ে দেশত আনিব করোনা সংক্রমণের তৃতীয়টো ঢৌ বিশেষজ্ঞসকলে ঘোষণা করেছে এই উদ্বেগজনক কথা মহারাষ্ট্রের উপরও কেরালা আর মধ্যপ্রদেশত পরিলক্ষিত হয়েছে মহামারী ডেল্টা প্লাস ভেরিয়েন্ট কেন্দ্রীয় সরকারে ইতিমধ্যে জনস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি সংশ্লিষ্ট রাজ্যসমূহলে যাবতীয় পরামর্শ প্রেরণ করেছে শীঘ্রে মহারাষ্ট্রত করোনা ডেল্টা প্লাসের মহাসংক্রমণ হব বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞসকলে ভ্যাকসিনের রাষ্ট্রীয় বিশেষজ্ঞ গোটর মুরব্বী ডাক্তর ভি কে পলে জানা মতে এইবিধ মারাত্মক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে বহু লোকক মৃত্যুমুখত পেলাইছিল আমেরিকা ইংল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড জাপান পোল্যান্ড রাশিয়া আর চীন আর এইবিধ করোনা প্রজাতি সন্দর্ভত এটিও সবিশেষ তথ্য উদ্ঘাটন হওয়া নাই বলে জানিবলে দিছে বিশেষজ্ঞসকলে আর ডেল্টা প্লাসে অশনি সংকেত কঠিয়াই আনিছে মহারাষ্ট্রত বিশেষকৈ সংক্রমণ বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে গতি এই ক্ষেত্রে বহুজনে বহু সচেতন ব্যক্তিয়ে এয়াও আহ্বান জানাইছে যাতে মহারাষ্ট্রের আবলগা বা যাবলগা যাত্রীসকলের ক্ষেত্রে বাধা আরোপ করা হয় যাতে কোনো ধরনের সংক্রমণ রাজ্যলে কঠিয়াই আনিব পৰা না যায় গতি এই ক্ষেত্রে সরকারে যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করে যাত্রার ক্ষেত্রে অহা যাওয়ার ক্ষেত্রে গতি আমি পুনের কোথাও ডেল্টা প্লাস ভেরিয়েন্টে অশনি সংকেত কঠিয়াই আনিছে আর 22 জনের শরীর ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গেছে আর বিশেষভাবে মহারাষ্ট্রত পুনের এবার মহারাষ্ট্রতে অধিক সংখ্যক লোক আক্রান্ত হয়েছে কেরালা মধ্যপ্রদেশকতো অধিক সংখ্যক লোক আক্রান্ত হয়েছে আর এয়া তৃতীয়টো ঢৌ বলে ইতিমধ্যে বিশেষজ্ঞসকলে কব বিচাৰিছে এয়া তৃতীয়টো ঢৌ যে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট বলে কোৱা হৈছে আর ইয়ার পূর্বেও বহু লোকক মৃত্যুর মুখত পেলাইছে